শক্তিশালী শীতকালীন তুষার ঝরে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র শুক্রবার এই ঝড় বোম্বে স্লাইকোনে রূপ নেওয়ার পর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েন দশ লাখেরও বেশি মানুষ বন্ধ করে দেওয়া হয় মহাসড়ক বাতিল করা হয় হাজার হাজার ফ্লাইট দেশটিতে শীত এতটাই জেঁকে বসেছে যে ফুটন্ত পানি বাতাসে ছুড়ে দিলে সঙ্গে সঙ্গে সেটি বরফে পরিণত হচ্ছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে ভয়ঙ্কর তুষার ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রের প্রায় বিশ কোটি মানুষ সতর্কের আওতায় রয়েছেন দেশটিতে কোথাও কোথাও তাপমাত্রা হিমাঙ্কের আটচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে হামবুর্গের বাসিন্দা উনত্রিশ বছর বয়সী জেনিফার আর্ল্যান্ডো বলেন রাস্তার কিছুই দেখা যাচ্ছে না আমরা কোথাও যাচ্ছি না তিনি জানান মহাসড়কে একটি গাড়ি চাখা পিছলে বিদ্যুৎ লাইনে ধাক্কা দেওয়ার পর তার বাসায় চার ঘন্টা বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল পাওয়ার আউটলেট ডট ইউএসএর তথ্যমতে তীব্র শীতের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় দুর্ভোগে পড়েছেন লাখ লাখ গ্রাহক টেক্সাসের এল্পাসুতে মেক্সিকো সীমান্ত পেরিয়ে আসা অবৈধ অভিবাসীরা উষ্ণ আশ্রয়ের প্রসন্ধানে মরিয়া হয়ে উঠেছেন রোজা ফেলকন নামেক এক শিক্ষক ও স্বেচ্ছাসেবিকা জানান অভিবাসীদের অনেকেই চার্চ স্কুলে ও নাগরিক কেন্দ্রগুলোতে ভিড় জমাচ্ছেন তবে মাইনাস পনেরো ডিগ্রি ফাইনহাইডের তাপমাত্রার মধ্যেও কেউ কেউ বাহিরে থাকছেন কারণ তারা মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের নজরে পড়ার ভয় করছেন রাস্তাগুলো বরফে ঢাকা এবং তুষার থাকার কারণে পাসিন্দাদের বাসা থাকার আহ্বান জানানো হয়েছে ওকলাহুমায় গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে কেন্টাকির গভর্নর এনডি বেসিয়ার তার রাজ্যে তিনজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন ওহাইওতে পঞ্চাশটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত একজনের মৃত্যু হয়েছে মিশিগানে নয়টি ট্রাকের দুর্ঘটনায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এমন পরিস্থিতিতে চালকদের রাস্তা না ওঠার পরামর্শ দিয়েছেন কর্তৃপক্ষ নিউ ইয়র্কের গভর্নর কেতি হোচুল এক ব্রিফিং এ বলেন রাস্তাগুলো আইস স্কেটিং এর মতো হতে চলছে এর উপর গাড়ি চালাতে পারবেন না ফ্লাইট টেকিং ওয়েবসাইট ফ্লাইট এওয়ারি হিসাব অনুযায়ী গত শুক্রবার যুক্তরাজ্য জুড়ে প্রায় পাঁচ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে আরও সাত হাজার ছয়ষট্টি বিলম্বিত হয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তাপমাত্রা মাইনাস ষাট ডিগ্রি নেমে গেছে এই আবহাওয়া অত্যন্ত বিপজ্জনক এ ধরনের ঠান্ডা আবহাওয়ায় যদি গরম কাপড় না পরেন তাহলে পাঁচ মিনিটেরও কম সময়ে ফ্রস্ট বাইটে আক্রান্ত হবে